আজকে বাংলাদেশ সময় রাত দুটোয় মুখোমুখি হতে চলেছে চ্যাম্পিয়ন্স লিগে পিএসজি এবং বায়ার্ন মিউনিখ। বায়ার্ন মিউনিখের সাথে বার্সেলোনার একটা জমজমাট খেলা হতো, সেই খেলাটাই উপভোগ করবে বাংলাদেশবাসী যারা বার্সেলোনা আগে সাপোর্ট করতো, এখন পিএসজি সাপোর্ট করছে। অনেকে এরকম আছে, আবার অনেকে পিএসজি আগে থেকে সাপোর্ট করে, আবার অনেকে আছে যারা আর্জেন্টিনা সাপোর্টার, তারা শুধুমাত্র মেসির জন্য সাপোর্ট করবে পিএসজিকে। আবার অনেকেই আছে ব্রাজিলের সাপোর্টার যারা নেইমারকে অথবা মার্কোইনোস আর অন্যান্য প্লেয়ারের কারণে, আবার হচ্ছে ফ্রান্সের অনেকে ফ্রান্সের সাপোর্টার, ওরাও পিএসজিকে সাপোর্ট করবে। এই সাপোর্ট করতে গিয়ে আজকে আসলে বায়ার্ন মিউনিখের সাথে পিএসজি যখনই খেলা হয় তখনই হতাশ হতে হয়, আর কারণ হচ্ছে লাস্ট পাঁচটা ম্যাচ আপনারা দেখতে পাচ্ছেন হেড টু হেডে পিএসজি হেরেছে, মাত্র একটা ম্যাচ জিতেছে। লাস্ট পাঁচটা ম্যাচে চারটা ম্যাচে হেরেছে, একটা ম্যাচ জিতেছে। সো আজকের খেলাটা চ্যাম্পিয়ন্স লিগের ফার্স্ট লেগ, আজকে জিততে তো হবে পিএসজিকে, এবং সেকেন্ড লেগ খেলা হলে সেখানেও সব মিলে জিততে হবে। আসলে আপনাদের কাছে কী মনে হয়? একটা সময় বলা হচ্ছিল যে এমবাপ্পে ইনজিউর্ড, এমবাপ্পে বায়ার্ন মিউনিখের সাথে খেলতে পারবে না, তারপর নেইমার খেলতে পারবে না, মেসিও খেলতে পারবে না, কিন্তু শেষ পর্যন্ত স্কোয়াডে দেখলাম যে তিনও জনই আছেন, সব ঠিকঠাক আছে, কোনো সমস্যা নেই। সো আশা করি সবাই খেলবে। সো আপনাদের কাছে কি মনে হয় আজকের ম্যাচে বায়ার্ন মিউনিখ তাদের অতীত হিস্ট্রি ভেঙে ফেলবে, মানে পিএসজি জিতে যাবে, নাকি পিএসজি তাদের অতীত রেকর্ড ঠিক রাখবে, বায়ার্ন মিউনিখ জিতে যাবে? কি মনে হয় আপনারা একটু কমেন্টে জানাবেন। এখন পর্যন্ত 40% জেতার সম্ভাবনা হচ্ছে বায়ার্ন মিউনিখের, 34% হচ্ছে পিএসজি, এবং 26% হচ্ছে ড্র হবার বা এক্সট্রা টাইমে যাওয়ার সম্ভাবনা আছে। কি মনে হয় আপনারা একটু কমেন্টে জানাবেন, কে কাকে সাপোর্ট করছেন এই চ্যাম্পিয়ন্স লিগে? আসলে আপনারা প্রথম থেকে কাকে সাপোর্ট করছেন কি মনে হয়? আর এখন থেকে জানাতে পারেন যে চ্যাম্পিয়ন্স লিগ এইবার কে জিততে পারে। তবে এখানে একটা পজিটিভ দিক, সেটা হচ্ছে যে মেসি যেহেতু 2022 সালে তার কাঙ্ক্ষিত বিশ্বকাপ জিতে গেছে, সো আমার কাছে মনে হয় বায়ার্ন মিউনিখ আজকে একটা ধুমধারাকা খেলা দেখবে মেসির কাছ থেকে। মেসিকে আটকাতে পারবে কিনা সেটা একটা বড় প্রশ্ন।